আমাদের শরীরে রক্ত কমে গেলে আর সেই শরীরে রক্তটাকে ঠিকঠাক রাখার জন্য আমরা আজকে সেরকমই একটা ওষুধ সম্পর্কে জানব। আর এই সেরকমই একটা ওষুধ হলো অরোপার এক্সট্রি সিরাপ। আর এই যে অরোপার এক্সট্রি সিরাপটা সম্পর্কে আমরা ভালোভাবে জানব। আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়া মানে হলো রক্ত কমে যাওয়া আর অনেক ধরনের রোগ ব্যাধিকে কাছে টেনে নিয়ে আসা। আপনারা কি জানেন হিমোগ্লোবিন হলো আয়রন বেস প্রোটিন? বিনা আয়রনে শরীরে হিমোগ্লোবিন কখনো হয় না। আর হিমোগ্লোবিন আমাদের রক্তের রঙকে লাল করে, এটা আমাদের লাংস থেকে অক্সিজেন নিয়ে শরীরে সব জায়গায় পাঠায়। আর যদি শরীরে আয়রনের মাত্রা কম থাকে তাহলে হিমোগ্লোবিনও কম হবে, এর জন্য শরীরে অক্সিজেনের মাত্রাও অনেকটাই কমে যায়। এর ফলে কি হয়, শরীর কমজোর হয়ে পড়ে, দুর্বল পাতলা বা শ্বাসকষ্টের মতো একটা সমস্যা দেখা যায়। আর অল্প কিছু একটা ভারী কাজ করতে গেলে আমরা হাঁপিয়ে পড়ি, একটা শ্বাসকষ্টের একটা অনুভূতি হয়। ছেলেদের থেকে মেয়েদের শরীরে রক্ত কম থাকে, যেখানে ছেলেদের 13-17 গ্রাম পার ডেসিলিটার রক্ত থাকে, সেখানে মেয়েদের থাকে 12-15 গ্রাম পার ডেসিলিটার রক্ত থাকে। আর যদি এর থেকেও রক্ত কম হয়ে যায় তাহলে শরীরের রক্ত মাত্রা কম আছে আমরা বুঝতে পারবো। শরীরে হিমোগ্লোবিন কম থাকাকে আমরা এনিমিও বলে থাকি। কী কী সিমটমস দেখে আমরা বুঝতে পারবো যে শরীরে রক্তের মাত্রা কম আছে? যেমন তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাওয়া, স্কিন ফ্যাকাশে হয়ে যাওয়া, চোখের নিচে কালচে দাগ হয়ে যাওয়া, বুকে মাথায় ব্যথা হওয়া, পায়ের তলা ঠান্ডা হয়ে যাওয়া, শরীরের টেম্পারেচার কমে যাওয়া, মাথা ঘোরানো বা মাসিকের সময়, মেয়ে বা মহিলাদের মাসিকের সময় একটা অতিরিক্ত একটা ব্যথা হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, হৃৎস্পন্দন কমে যাওয়া আর বেশি করে চুল পড়া। যদি আমরা এই সমস্ত লক্ষণগুলো দেখতে পারি তাহলে আমরা একটা অনুমান করতে পারি যে আমাদের শরীরে হিমোগ্লোবিন বা রক্তের মাত্রা কমে গেছে। আর শরীরে রক্ত কতটা আছে সেটা আমরা জানতে আমরা রক্ত পরীক্ষা মানে হিমোগ্লোবিন ব্লাড টেস্টটা আমরা করতে পারি। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে রক্তের মাত্রাটা ঠিকঠাক আছে কি নাই। যদি হালকা অল্প মাত্রায় যদি কম থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা খাওয়া দাওয়ার মাধ্যমে সেই রক্তটাকে ঠিক করতে পারবো। আর যদি অনেকটা মাত্রায় রক্তের পরিমাণটা কমে যায় তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওষুধ খেতে হবে। আর আজকে আমরা সেরকমই একটা ওষুধ যার থেকে আমরা আমাদের শরীরের রক্তটাকে ঠিকঠাক রাখবো আর শরীরের দুর্বলতা কমজোরি যে ভাবটা আছে সেটাকে আমরা ঠিকঠাক রাখবো, সেরকমই একটা ওষুধ অরোপার এক্সট্রি সিরাপ সম্পর্কে আমরা জানবো। এই হচ্ছে অরোপার এক্সট্রি সিরাপ। আর এই অরোপার এক্সট্রি সিরাপটা দেখতে এরকম হয়। ভিতরে বোতলটা কেমন হয় দেখতে সেটা আমরা একবার দেখবো। ভিতরে বোতলটা দেখতে এরকম হয়। এর মধ্যে 200 ml অরোপার এক্সট্রি সিরাপ থাকে। আর এই 200 ml অরোপার এক্সট্রি সিরাপের দাম হচ্ছে 238.85 টাকা হচ্ছে এই অরোপার এক্সট্রি সিরাপের দাম। আর এর কোম্পানি হচ্ছে এমকিওর ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অরোপার এক্সট্রি সিরাপটিকে তৈরি করেছে। আর মেনলি এই অরোপার এক্সট্রি সিরাপটি হচ্ছে ফেরাস অ্যাসকর্বেট ফোলিক অ্যাসিড আর মিথাল কোবলামিন সাসপেনশন নিয়ে এই অরোপার এক্সট্রি সিরাপটি তৈরি হয়েছে। আর এই কয়েকটি উপাদান একসঙ্গে থাকার জন্য এর অরোপার এক্সট্রি সিরাপটির কার্যকরী ক্ষমতা অনেকটাই বেশি। আমাদের শরীরে যদি রক্তের মাত্রা মোটামুটি অনেকটাই কমে যায় আর তার ফলে যদি শরীরে দুর্বলতা, একটা শ্বাসকষ্টর মতো বা খুব বেশি ক্লান্ত হয়ে যাওয়া, শরীরের টেম্পারেচার কমে যাওয়া, এই সমস্ত লক্ষণগুলো যদি দেখা যায় আর তার সঙ্গে যদি ব্লাড টেস্ট করার পরে যদি দেখা যায় আমাদের শরীরে রক্তের পরিমাণটা মোটামুটি ভালোই কম আছে, তো সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস 2-3 মাস এই ডাক্তারের পরামর্শ নিয়ে এই অরোপার এক্সট্রি সিরাপটিকে আমরা ব্যবহার করতে পারি। আর এই অরোপার এক্সট্রি সিরাপের ডোজ সম্পর্কে যদি আমরা বলি, নর্মালি ডক্টরেরা 5 ml করে দিনে দুবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে অ্যাডাল্টদের জন্য। আর এই অরোপার এক্সট্রি সিরাপের যদি সাইড এফেক্টের কথা বলি, নর্মালি এই অরোপার এক্সট্রি সিরাপের তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না। তবুও যদি কিছু কিছু ক্ষেত্রে যদি মনে হয় এই ওষুধটি খাওয়ার পর অতিরিক্ত মাথা ঘোরানো বা তার সঙ্গে অ্যালার্জি কোনো রিয়াকশন, সারা শরীরে লালচে চুলকানির মতো একটা দাগ, আর এর সঙ্গে একটা যদি ডায়রিয়া বা পাতলা পায়খানার মতো যদি লক্ষণ দেখা যায় এই ওষুধটি খাওয়ার পর, তাহলে অবশ্যই আপনারা একবার আপনাদের ডক্টরের সঙ্গে পরামর্শ নেবেন। এটাই ছিল এই অরোপার এক্সট্রি সিরাপ সম্পর্কে আজকে আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও যদি আপনাদের এই অরোপার এক্সট্রি সিরাপ সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।